আজ ঘুরতে ঘুরতে চলে এলাম শোয়া বাজার আহারের তলাতে। আজ পড়ে যাচ্ছে শিবরাত্রি, যেটা সন্ধে 8টা থেকে আজকে লাগবে। আজ মার্চ মাসের 8 তারিখ, তো চলে এলাম আজ শোভাবাজার আহারের তলাতে। আর শোভাবাজার আহারের তলা আর নিমতলা শ্মশানের মধ্যস্তরে হচ্ছে যেটা হচ্ছে ভূতনাথ মন্দির। আমি কিন্তু তোমাদেরকে কিছুক্ষণ পর ওখানে নিয়ে যাবো, তাহলে চলো আগে গঙ্গার ঘাটে আজকে এই দৃশ্যটা আজকে আমরা একটু দেখে নিই। আজ ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে চলে এলাম। আজ দেখো শোভাবাজার আহারের তলাতে দেখো প্রচণ্ড পরিমাণে ভিড়, আর একটু পরে চলে যাবো আমরা ভূতনাথ মন্দিরের ওখানে। আর তাহলে চলো সামনের দিকে যাওয়া যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ একদম প্রচণ্ড পরিমাণে ভিড় আজ এই একদম পুরো সন্ধে, এখনও বলতে গেলে পুরোপুরি রাত হয়নি, কিন্তু শিবরাত্রি পড়ে যাচ্ছে আজকে রাত্রি 8টা থেকে, একটা ভালো সুন্দরতম একটা দিন। আর রাত্রিবেলা জেগে যেমন শিবের তপস্যার মতো, সেই শিবরাত্রি মানে রাত কিন্তু আজকে জাগতে হবে আজ শিবরাত্রিতে। তা আজকে আমরা ক্যান্টনমেন্ট দমদম ক্যান্টনমেন্ট থেকে আজকে আমরা চলে এলাম আজ এই শোভাবাজার আহারের তলার এখানে। তাহলে চলো এবার একটু যেতে যেতে ভূতনাথ মন্দির ওখানে কীরকম ধরনের দৃশ্য, কীরকম ধরনের ভিড় রয়েছে সেটাও আজকে আমি তুলে ধরবো। ঘুরতে ঘুরতে এই সুশান্ত তোমাদের কাছে। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তো এই রাস্তায় যেতে যেতে অনেক কিছু দোকান দিয়েছে, যে কোনো হচ্ছে নিচে দেখো মানে মেলা টাইপের ছোটোখাটো বসেছে। আর এদিকে দেখো, এই দেখো সামনে দেখতে পাচ্ছ তোমরা, আর এখানে হচ্ছে ফেরি লঞ্চের ঘাট মানে আহারিতলা ফেরিঘাট, এখান থেকে ওই পায়ে যেতে পারবে। তো এবার আস্তে 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 করে তোমাদেরকে আমরা নিয়ে চলে যাচ্ছি ভূতনাথের মন্দিরের ওখানে। চারিদিকে বাজনার ঘন্টার আওয়াজ যেখানে দেখতে পাচ্ছি, আর এখানে আছে শোভাবাজার আহারের তলার লেভেলের ক্রসিং, আমরা এই লেভেল ক্রসিং পার করছি। আর এখান থেকে দেখো ভূতনাথের মন্দিরে এখানে। আর আমি বারবার বলছি শোভাবাজার আহারিতলা থেকে নিমতলা শ্মশানে তার মধ্যে হচ্ছে যেটা হচ্ছে আমাদের কলকাতার ভূতনাথ। মিষ্টি দেখো
প্যাকেট ছোট ছোট নিয়েছে, কয়রকম মিষ্টি আছে কিনা একটা প্যাকেটে? দেখো বন্ধুরা শাঁখা নিয়ে বসেছে, আর এখানে দেখো এই আমাকে যেরকম মানে টিপ যেরকম দিয়ে দিয়েছে ভোলেনাথে, তো সেখানে দেখো এক একটা কিন্তু দিয়েই রেখেছে। আর এদিকে দেখো আশেপাশে দেখো পুরোপুরি দেখো স্টলে দেখো ভর্তি, ছোটখাটো দেখো ঠাকুরের মূর্তিও আছে। দেখো আশেপাশে দেখো প্রচন্ড পরিমাণে ভিড়, আর সব সব কথার একটাই কথা, আজকে যে শিবরাত্রি, আর শিবরাত্রির সময় চলে এসেছে আজকে আমরা সোহাবাজার আহারি তলার এখানে, জানি না কতটুকু কি সাউন্ড যাচ্ছে আমাদের কাছে। আর চলো এবার আস্তে আস্তে চলে এলাম ওই হচ্ছে ভূতনাথ মন্দির, আর দেখো কিরকম ধরনের দেখো ভিড় বাড়তে চালু হয়েছে, মানে যত রাত হচ্ছে তত কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিড় কিন্তু বাড়ছে। আর এই আশেপাশে যে দোকানগুলো যেগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবসময় এই দোকানগুলো মানে বলতে গেলে পুরো 12 মাসে এই দোকানগুলো ঠিক সময় ছিল। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু চলে এলাম একদম ভূতনাথ মন্দিরে এখানে, আর চলো এবার দেখো সামনের দিকে চলো আস্তে আস্তে করে আটু ফেস করে এগিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর দেখো কিরকম প্রচন্ড পরিমাণে কিরকম ভিড় বেড়ে রয়েছে, আর যত ধীরে 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 যত রাত বাড়ছে তত কিন্তু আস্তে আস্তে করে কিন্তু ভিড় বাড়তে চালু হয়েছে। দেখো মাতার শিবরাত্রিতে বাবা মাথায় ফুল দিয়েছে মানে আনন্দ ফুল, আর দুধ দিয়ে পুজো দিয়েছে, আর এই হচ্ছে সেই ভূতনাথের মন্দির। বন্ধুরা দেখো আমি কিন্তু আস্তে আস্তে করে ভিড় কিন্তু এড়িয়ে কিন্তু চলে যাচ্ছি কিন্তু দেখো, আর এখানে দেখো লাইন দেখো রয়েছে কিন্তু, আর এখানে জুতো রাখার জায়গা আছে। বন্ধুরা এই হচ্ছে নিমতলা মহাশ্মশান, আর একদম দেখো আমরা গা বরাবর দেখো এখানে দেখো লাইনের বন্দোবস্ত করে দিয়েছি, আর এই হচ্ছে দেখো এবার দেখো সামনের দিকে দেখো লাইন দেখো ছেড়েছে। তো এই চলে যাচ্ছে নিমতলা মহাশ্মশানের পাশ থেকে, আমরা কিছুক্ষণ আগে কিন্তু আমরা কিন্তু ওই পাশ থেকে কিন্তু গেছিলাম, জাস্ট কতটুকু কী জানি না কতটুকু কী সাউন্ড আসছে। আর এই পাশ থেকে হচ্ছে ডিম করার জায়গা, আর এই বাঁশ আর এদিকে যে বাঁ সাইডটা মানে আমার বাঁ সাইডটা যেটা দিয়েছে এদিক দিয়ে কিন্তু বেরোনোর কিন্তু জায়গা করে দিয়েছে। আর তাহলে চলে যাচ্ছে এবারে ভূতনাথ মন্দিরে। বন্ধুরা একদম যুদ্ধ 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 আর পুজো তো হচ্ছে দাদা।
তো বন্ধুরা ভেতরে দর্শন করে বেরিয়ে গেলাম, কারণ ভেতরে কিন্তু মোবাইল কিন্তু কোনো অ্যালাউ নেই। বাট কিছু মনে পড়ো না, আমি কিন্তু তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরতে পারলাম না। আর এখানে দেখতে পাচ্ছি যেরকম ভাবে ভিড় কিন্তু আরো কিন্তু বাড়ছে। প্রচণ্ড পরিমাণে কিন্তু আরো কোনো মানে যত ধীরে 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 যত রাত হচ্ছে শিবরাত্রিতে, তত কিন্তু আস্তে আস্তে করে কিন্তু ভিড় কিন্তু বাড়তে চালু হয়েছে। তো বন্ধুরা এখানে বন্ধুরা আজ শিবরাত্রি তোমাদের ভালো কাটুক, আর সুস্থভাবে তোমরা এই পুজোটা কাটাও, আর সবাইকে নিয়ে একসাথে পুরো ফ্যামিলিকে নিয়ে কাটাও। আর যারা যারা এখন অবধি যুক্ত হওনি তারা এই শিবরাত্রি তাদের কাছে বিশাল স্পেশাল। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করো, ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে। তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো।